অবশ্য আমি জানতাম যে ওনার শরীর অনেকদিন ধরে গোলমাল আছে বিশেষ করে দু তিন দিন তো খুবই ছিলেন তো সম্পর্ক এবং কাছের বন্ধু তো একটা বড় লস আমাদের সবার জন্য উনি একটা বিখ্যাত মানুষ ছিলেন ব্যবসা জগতে ওনার অনেক অবদান বিশেষ করে কলকাতা কেন্দ্রীয় তো উনি এখানেই বাস করতেন ব্যবসা করতেন আমি যবে খুব ইয়াং ছিলাম সেই সময় থেকে ওনার স্নেহ আশীর্বাদ পেয়েছি এবং এই সবাই আমাদের জন্য একটা দুঃখর ঘটনা আমার একটা বড় অবদান এটা ছিল যে যে সময় অনেক বিদেশি সংস্থা আমাদের দেশ থেকে চলে যাচ্ছিলেন উনি সেই সব কোম্পানিগুলোর টাকে ভার এবং ওটা এক সময় উনি টেক ওভার কিং বলে বলা যেত অনেক কোম্পানি এখন আমাদের দেশে খুব শ্রেষ্ঠ নামে ওরা উঠে এসছে এবং তাছাড়া উনি পলিটিক্যালিও খুব অ্যাক্টিভ ছিলেন একটা সিনিয়র স্টেটসম্যান ছিলেন আমাদের এই শহরে স্টেটে এবং পরামর্শ দিক থেকে অনেক ব্যবসায়ীরা যেতেন আহ তো আমার মনে হয় একটা ফাদার ফিগার একটা স্টেটসম্যান মতন মানুষ ব্যবসা জগতে ছিলেন সেটার কারণে আমরা ফিল করি যে একটু একটা গ্যাপ হয়ে গেল